হ্যালো স্টুডেন্ট, সৌরভ স্যার ক্লাস এসে সবাইকে স্বাগত। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। একটা বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটির অপশন এ কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে, অপশন বি কেবলমাত্র রৈখিক গতি থাকবে, অপশন সি বৃত্তাকার বা রৈখিক কোনো গতিই থাকবে না, আর অপশন ডি বৃত্তাকার এবং রৈখিক উভয় গতিই থাকবে। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নের সঠিক উত্তরটি কী। না, দুটি অসমান মানের বিপরীতমুখী ও একই রেখা বরাবর ক্রিয়াশীল নয়। দুটি অসমান মানের বিপরীতমুখী ও একই রেখা বরাবর ক্রিয়াশীল নয় এমন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির বৃত্তাকার ও রৈখিক উভয় গতি সৃষ্টি হয়। আবারও বলছি, দুটি অসমান মানের বিপরীতমুখী ও একই রেখা বরাবর ক্রিয়াশীল নয় এমন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি সৃষ্টি হবে, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আর এ ডি এ আর এর অর্থ কী? র্যাডার এই শব্দটির অর্থ হল অপশন এ বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক, অপশন বি প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র, অপশন সি উড়োজাহাজে সীমা পরিমাপক সীমা নিয়ন্ত্রক যন্ত্র, আর অপশন ডি প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক। সঠিক উত্তরটি হল বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক, অর্থাৎ অপশন এ। এবার বলে দেওয়া যাক র্যাডার কথাটির পুরো নাম কী। না, র্যাডার কথাটির পুরো নাম হল আর এ ফর রেডিও, ডি ফর ডিটেকশন, এ ফর অ্যান্ড আর ফর রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, র্যাডার থেকে নির্গত হয় মাইক্রোওয়েভ বস্তু কর্তৃক প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। এইভাবে রাডার বস্তুটির অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হয়। চলে যাব পরের প্রশ্নে। এক্স রশ্মি হল খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, অপশন বি ইলেকট্রনের স্রোত, অপশন সি খুব দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, না অপশন ডি খালি চোখে দেখা যায় এমন বিকিরণ। সঠিক উত্তর অপশন এ, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। বিজ্ঞানী রন্ড জেন এক্স রশ্মি আবিষ্কার করেন। এক্স রশ্মি হল দৃশ্যমান আলোর মতোই এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা দেহের অভ্যন্তরের হাড়, কিডনিতে পাথর ইত্যাদি পর্যবেক্ষণ, ক্যান্সার আক্রান্ত কোনো কোষের চিকিৎসা, রোগীর দেহের অভ্যন্তরে চলমান ছবি তোলা ইত্যাদি কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর অধ্যয়ন করা বোঝায়? এ চন্দ্র, বি তারকা, সি আকাশ এবং ডি সূর্য। সঠিক উত্তর অপশন সি আকাশ। অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানী, যার বাংলা অর্থ জ্যোতির্বিজ্ঞান, বলতে মহাজাগতিক বস্তু, যেমন আমরা ছায়াপথ বলতে পারি, গ্রহ, ধূমকেতু, নক্ষত্র ইত্যাদি আমরা বলতে পারি, এই সম্বন্ধীয় কোনো আলোচনাকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে আসে? অপশন এ স্থিতিস্থাপকতা, অপশন বি পৃষ্ঠতান, অপশন সি সান্দ্রতা,
আর অপশন ডি জলের ঘনত্ব। সঠিক উত্তর পৃষ্ঠটান। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান। তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যায়। আজ এটা পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো এবং যাতে তোমার নোটিফিকেশনও তোমরা পেতে পারো।